বন্ধুরা আজকে আমরা জানবো সুজুকি জিক্সার এসএফ এর সামনের পিছনের ব্রেক শো এবং ব্রেক প্যাডের কিভাবে অরিজিনাল চিনবেন এবং কত দামে কিনবেন আপনারা। আসলে এটা হচ্ছে সুজুকি জিক্সারের পিছনের রিয়ার ব্রেক শো, আপনাকে দেখাচ্ছি খুলে। এটা হচ্ছে সুজুকি জিক্সারের রিয়ার ব্রেক শো, এটা হচ্ছে অথেন্টিক ব্রেক শোটা, যেটার এখানে ঠিক যে এখানে আপনার এএসকে লেখা থাকবে। আর যদি এরকম বড় করে যদি এএসকে লেখা থাকে তাহলে সেটা অরিজিনাল হবে না। আমি আপনাকে লোকাল মালটা দেখাচ্ছি। লোকাল প্রোডাক্টটা যে সাপ্লাই বলে বিক্রি হয় এটা ইন্ডিয়াতেই বিক্রি হয়, এটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এই ব্রেশটা একটু হালকা আপনার খসখসে দাগ আছে, টান দিলেই ইয়েগুলো উঠে যায়। এই দেখুন মাত্র ওই উঠাইলাম। আর এটাতে কোনো ব্র্যান্ডিং কোনো কিছু করা নাই, যদিও এই যে এখানে আবার এএসকে লেখা আছে, এএসকে দেখে আপনি বুঝবেন না যে এটা আমার অরিজিনাল ব্রেক শো কিনা, কারণ অরিজিনালের মধ্যে এখানে এএসকে লেখা আছে। এটা হচ্ছে পিছনের ব্রেক শো গেল। সামনের ব্রেক প্যাড আপনি অরিজিনাল কীভাবে চিনবেন আমি আপনাকে চিনে দিচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ব্রেক প্যাডটা সামনের। এটা অরিজিনাল অথেন্টিক ব্রেক প্যাড। অথেন্টিক ব্রেক প্যাডে অবশ্যই আপনারা খেয়াল করবেন এই লোগোটা আছে কি না, এই লোগোটা খুব ইম্পর্টেন্ট একটি লোগো যা আপনার অথেন্টিক বলে দাবি করতে পারবে। আর হচ্ছে এই সাইডে এই যে খোদাই করে লেখাগুলো দেখতেছেন আপনারা, এই খোদাই লেখা থাকবে। হ্যাঁ, আবার এখানে কিছু খোদাই করে লেখা আছে এই পাশটাতে, আপনারা এগুলো লক্ষ্য রাখবেন। এই লোগোটা মানেই হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট সামনের ব্রেক প্যাডের, আপনারা চিহ্নিত করে নেন। এটা হচ্ছে সামনেরটা গেল। এরপর আপনার পিছনে ব্রেক প্যাড দেখাচ্ছে আপনাকে দুইটা মডেল, এটা হচ্ছে সাপ্লাই মডেল ইন্ডিয়ানটাই আর এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিকটা। হ্যাঁ, কিন্তু আপনারা ধোকা খাবেন না, কারণ দুটোটা দেখতে অ্যান্ড এটা অথেন্টিকটা একরকম হয় আর অরিজিনালটা একরকম হয়। আপনারা যদি অরিজিনাল প্রোডাক্টটি পেতে চান অবশ্যই আপনারা ইসলাম অটো যোগাযোগ করবেন। আমি ইসলাম অটো দোকানের নাম্বারটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে টেক্সট করে দিচ্ছি। আর চায়না ব্রেক শোটা আর হচ্ছে ইন্ডিয়ান যে অথেন্টিক ব্রেক শোটা সেটা দেখতে প্রায় সেম। আপনারা এটা নিয়ে আপনার যে কোনো দোকান আপনাদেরকে ঠকাতে পারে, তাই বলতেছি আপনারা মনে হয় ইসলাম অটোতে গেলে হয়তো ইনশাল্লাহ ভালো হবে আশা করি। জিক্সার রেয়ার ব্রেক প্যাড অথেন্টিক কোনটা আর হচ্ছে লোকাল কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্যাকেটটা একটু বড় বড় থাকে, ভিতরে আপনার মনে হয় ভালো ভালো থাকে, কালো কালো একটা ছাপ থাকে, দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করে। জিক্সার এসএফ এর ব্রেক প্যাড, রেয়ার ব্রেক প্যাড। আসলে এটা ওপেন করি, আসলে দেখতে কেমন দেখানোর দরকার আছে। এটা হচ্ছে অথেন্টিক ব্রেক প্যাডটা আমাদের সামনে ওপেন করলাম মাত্র, লোকালটা ওপেন করছি। হচ্ছে আপনার সাপ্লাই ব্রেক প্যাডটা, আসলে এটাতে একটা প্লেট আছে, এই যে প্লেট দেখেন, লোকালটা তো প্লেট আছে অরিজিনালটা তো প্লেট আছে। এই হচ্ছে লোকালটা রাখলাম এখানে, আমি দেখাচ্ছি আপনাকে, হচ্ছে চিনে দিচ্ছি কীভাবে অরিজিনাল বুঝবেন। এই সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা ধোকা খান এই জন্য, এটাও হচ্ছে নিফিন, হ্যাঁ এটাও হচ্ছে নিফিন, এই দেখুন। কিন্তু কোনটা অরিজিনাল কীভাবে বুঝবেন, এই যে এইটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে লোকাল। হলুদ আপনার যে ইয়েলো কালার যে আপনার ডটটা দেওয়া আছে এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট।
আর এই ফাইবারটাই অন্যরকম হচ্ছে, আপনি ফাইবারটা দেখেন, এই ফাইবারটা হচ্ছে আপনার খুবই হাই কোয়ালিটি ফাইবার, আর এটা হচ্ছে খুবই লো কোয়ালিটি একটা ফাইবার। আর থিকনেসের ব্যাপার স্যাপারটাও অনেকটা সেম, কিন্তু অরিজিনালে থিকনেস একটু বেশি, আর বেশি আর কম বলে কথা না, কম বলার কথা হচ্ছে ফাইবারটা অরিজিনাল হতে হবে, আর ফাইবারটা আপনার ব্রেক ধরার ক্ষেত্রে সঠিক সহায়তা আপনাকে করতে হবে, যা অরিজিনালটা আপনাকে করতে পারবে। এই দেখেন, এইটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট, কারণ একটা লোকাল প্রোডাক্টে 500-600 টাকা বিক্রি হয়, আর অথেন্টিক তো অথেন্টিকই। আপনারা ভালো করে দেখে নেন কীভাবে অরিজিনাল বুঝবেন, স্পষ্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। জিক্সার এবং জিক্সার SF এর নিউ মডেলের পিছনের ব্রেক প্যাড মনে রাখবেন ইন্ট্রোডারেও লাগে।